নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে আ ওয়ান স্টপ শপ ফর অল ইয়ার টেকনোলজি নিডস, কম্পিউটার এন্ড হার্ডওয়্যার টু হাই স্পিড কপিয়ার, কুসুম ইনফোটেক। ক্রিয়েট ইয়োর ওন ওয়ার্ল্ড ইন ইয়োর ওয়ে। PIS UP General Store offers their customers complete set of home and office furniture. Apollo Clinic now in Siliguri. আপনাদের সাথে আমি পাইল, দেখুন সংবাদ এক নজরে। মহারাষ্ট্রের গড়চিরোলির পর এবারে গয়া। গড়চিরোলি হামলার রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে ফের মাওবাদী হামলা। এবার মাওবাদীদের নিশানায় ছত্তিশগড়ের সুকমা। সেখানে হামলায় মৃত্যু হয়েছে দুই সাধারণ গ্রামবাসীর। গ্রামবাসীদের দাবি, মাওবাদীরা গ্রামে ঢুকে ওই দুইজনকে পুলিশের গুপ্তচর সন্দেহে খুন করেছে। জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে ওই দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল মহারাষ্ট্রের গড়চিরোলিতে একজন চালকসহ 15 জন জওয়ান মাওবাদী হামলায় শহীদ হয়েছেন। সূত্রের খবর, সেখানে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় সেনা জওয়ানদের গাড়িতে। শহরের প্রাণকেন্দ্র এয়ারভিউ মোড়ে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। বুধবার রাতে এমনই এক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে এদিন রাতে মহানন্দা ব্রিজের সামনে সবজি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ওই মোটর বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে এই দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরেও পুলিশের দেখা না মেলায় মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনার 3 ঘন্টা পর শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে নির্দলীয় প্রার্থী বিনয় তামাং আজ দার্জিলিং বিধানসভা এলাকার সিওগ এবং গোপালধারায় গিয়ে জনতাদের সাথে কথা বলেন। মোর্চা এবং তৃণমূল সমর্থকরা তাকে স্বাগত জানায়। হিল তৃণমূল অধ্যক্ষ এলবি রায়, তৃণমূল নেতা কে এন সুব্বা, এনবি খাওয়াস, বিষ্ণু গোলে, সিপি খাতিউরা সহ মোর্চা নেতৃত্ব সতীশ পোকরেল, অলোক কান্তমণি থুলুং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মসজিদের টাকা নিয়ে গোলমালের জেরে বোমাবাজিতে আহত হয়েছেন এক বৃদ্ধ। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে টহল দিচ্ছে কালিয়াচক থানার পুলিশ। আহত বৃদ্ধের নাম রবিউল শেখ, বাড়ি কালিয়াচক থানার বালুয়াচড়া গ্রামে। জানা গিয়েছে বছর 3 আগে গ্রামের মসজিদের দায়িত্বে ছিলেন রবিউল শেখ। পরবর্তীতে তাকে সরিয়ে সেই জায়গা দখল করে অন্য গোষ্ঠীর লোকজন। অভিযোগ, দায়িত্বে আসার পর থেকে মসজিদের টাকা তারা ব্যক্তিগত ব্যবসা কাজে লাগায়। এই ঘটনার প্রতিবাদ করেন রবিউল শেখ। এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের ঝামেলা চলছিল। অভিযোগ, কাল রাতে সেই ঝামেলার জেরে রবিউলকে লক্ষ্য করে বোমা ছোড়ে বিরোধী গোষ্ঠীরা। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। পুলিশকর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়। লোকসভা ভোটের মধ্যেই ফের বিপাকে রাহুল গান্ধী। চৌকিদার চোর হ্যায় মন্তব্যের প্রেক্ষিতে মোদির কাছে ক্ষমা চাওয়ার পর এবার মোদির বিরুদ্ধে তার মন্তব্য নিয়ে কমিশনের নোটিশ পেলেন কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, উপজাতি আইন বিষয় নিয়ে সরকার বিরোধী মন্তব্য করে বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা। মধ্যপ্রদেশের শাহাদলে গত 23 এপ্রিল রাহুল গান্ধী এক নির্বাচনী জনসভায় দাবি করেন, নরেন্দ্র মোদী এমন একটি নতুন আইন এনেছেন যাতে অফিসারদের নির্দেশ দেওয়া হয় আদিবাসীদের গুলি করে হত্যা করার জন্য। আর মোদী সরকার এমন কোন আইন এনেছেন তা পেশ করে 48 ঘন্টার মধ্যে রাহুলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাগডোগরা উড়ালপুলে অ্যাম্বুলেন্স ও ন্যানো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনার পর আহতদের উদ্ধারের সময় আবার ওই একই জায়গায় সিটি অটোকে ধাক্কা মারে একটি লরি। এরপর গুরুতর অবস্থায় তড়িঘড়ি আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ভোরে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে আশেপাশের মানুষরা ছুটে গিয়ে গাড়িতে আটকে থাকা সকলকে উদ্ধার করেন। ঘটনায় 8 জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, বাকিদের সেখানে চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে। এখন একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। Services offered: doctor consultation, all kind of blood test, USG, echocardiography, TMT and PFT including Apollo Dental Clinic. Apollo Clinic, Golden Enclave, near Don Bosco Moor, Sevok Road, 2nd Mile, Siliguri, Mobile Number 8900293111.
ফিরে এলাম বিরতির পর, আসি পরবর্তী সংবাদে। 200 থেকে 235 কিমি প্রতি ঘন্টার বেগে ধেয়ে আসছে সাইক্লোন ফণি। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা। উড়িষ্যায় হলুদ সতর্কতা থেকে কমলা সতর্কতা জারি হয়ে গিয়েছে, ফলে পরিস্থিতি ক্রমশই উদ্বেগের হয়ে উঠছে। ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন উড়িষ্যা প্রশাসন। এদিকে ঝড়ের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ফণির জেরে মোট 103টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া চেন্নাই কমন্ডল এক্সপ্রেস, পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস, নয়াদিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, হাওড়া হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভুবনেশ্বর রামেশ্বরম এক্সপ্রেস। সূত্রের খবর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার 3। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতিনগরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আইপিএল বেটিং খেলার অভিযোগে গ্রেফতার করা হয় ওই তিনজনকে। ধৃত আনন্দ গর্গ, রামানন্দ গর্গ এবং সুরজ গর্গকে আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হলো একটি চিতাবাঘ। কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের 39 নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় চিতাটি। এদিন সকালে বাগানের শ্রমিকরা দেখতে পেয়ে বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে দক্ষিণ খয়েরবাড়ি রেস্কিউ সেন্টারে নিয়ে যায়। নীলপাড়া রেঞ্জার রমেশ রোজার জানান, লেপারটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে জলে ভাসল জেলা হাসপাতাল। চটজলদি সরিয়ে নেওয়া হলো প্রসূতি বিভাগের মা, শিশু ও গর্ভবতী মহিলাদের। শিশু বিভাগেও জলযন্ত্রণা চরমে। বিদ্যুৎ সংযোগের জন্য ফুটো করা ছাদের জলে ভাসল গোটা শিশু বিভাগ। জলযন্ত্রণার হাত থেকে রেহাই পেল না হাসপাতালের জরুরি বিভাগও, জলমগ্ন হাসপাতালের বহির্বিভাগ। বহির্বিভাগে প্রবেশের মুখেই থমকে থাকে নোংরা জল। হাতির আক্রমণ থেকে বাঁচাতে ব্যাটারি চালিত পাওয়ার ফেন্সিং তার দিয়ে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের পানঝরা বস্তিকে ঘেরাও করে দেওয়া হলো। এর ফলে হাতির আক্রমণ থেকে অনেকটাই রেহাই পেল গ্রামবাসীরা। চালসা রেঞ্জের এই কর্মকাণ্ডের জেরে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা, কারণ এর আগে পাশের পানঝরা জঙ্গল থেকে প্রতি রাতে হাতি ওই গ্রামে ঢুকে পড়ত আর মারিয়ে চলে যেত ক্ষেতের ফসল। একদিকে হাতির আক্রমণে যেমন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে তেমনই ধানের গোলায় ফসল তোলা মুশকিল হয়ে পড়ছিল। এমনকি হাতির অত্যাচারে রাতে ঠিকমতো ঘুমোতেও পারত না বাসিন্দারা। প্রতিদিনই তারা রাত জেগে গ্রাম পাহারা দিত। এই প্রেক্ষিতে বন দফতরের এই উদ্যোগ। প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এই তার লাগানো হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। সর্ব হিন্দু বিকাশ মঞ্চের তত্ত্বাবধানে বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির এসএফ রোডের একটি ভবনে কবি ববিতা কাওয়ালের দ্বিতীয় পুস্তক গজল সংগ্রহ পত্থর হোনে কি জিদ প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচপিসির বরিষ্ঠ প্রবন্ধক মানস সংসাধন প্রিয়রঞ্জন, সিআরপিএফের শিলিগুড়ি দ্বিতীয় কমান্ড অফিসার সুনীল কুমার সবিতা সহ অন্যান্য বিশেষ ব্যক্তিগণ। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।